সমকামিতারে উৎসাহিত করা হওয়ার হঠাৎ করিয়া 2023 সাল এখন নতুন করিয়া প্রয়োজন দেখা দিল যে এখন আমার 6 বাচ্চা, এখন আমার 7 বাচ্চা, এখন আমার ছেলে মেয়ে, আমার দেশের অবকাঠামোগত অনেক সমস্যা আছে, ছেলে ও মেয়ে একসাথে ক্লাস করে, এখন তারারে ক্লাস হইয়া টিচারে কথাই কইবা যে কিতার দায় তোমার নেপকিন চেঞ্জ করতে হইব, তোমার কিহর দায় তোমার লগর ছাত্রী মাসক হঠাৎ করি আয় না খেলে, এইসব বিষয় লগিয়া টেক্সট বুকের মাঝে অ্যাড করা হয়েছে। তো আমরা এই ব্যাপারে যারা দায়িত্বশীল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি। এগুলোর মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশের সন্ত্রাস এবং জঙ্গিবাদ সহ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিরে উত্তপ্ত করা এবং অবনতি করার হীন ষড়যন্ত্র চলে। এটার সাথে যারা জড়িত আছে তাদের আইনের আওতায় আনিয়া যথাযথভাবে তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করা দরকার। সর্বোচ্চ যারা দায়িত্বশীল আছেন, শিক্ষা বিভাগের যারা দায়িত্বশীল আছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান সহ যারা আছেন, এই ব্যাপারে যথাযথ ভূমিকা রাখবার লাগিয়া আমরা সবরে আহ্বান জানাই। আর প্রত্যেকে যার যার অবস্থান থাকিয়া, আমরা এখানে যারা আছি, আমার বক্তব্য যারা আমরা প্রত্যেকে যার যার অবস্থান তাকিয়া, আপনার ইউনিয়ন চেয়ারম্যান, আপনার যদি মানে যেসব দায়িত্বশীল লোক আপনার লিঙ্ক আছে, আপনি আপনার এই প্রতিবাদটা জানাক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে কোন সমাজে যখন অন্যায় অশ্লীলতা যখন ছড়াইয়া পড়ে আর যদি মানুষ এটার যদি এইটার বিরুদ্ধে অবস্থান না নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করা হইব, দোয়া কবুল করতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন তারারে শাস্তি দিবা, তারারে শাস্তি উঠে নেওয়া হইতো না। এবং সূরা নূরের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যারা চায় যে মুসলিম সমাজের মাঝে অশ্লীলতা ছড়াইয়া পড়ুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার শাস্তি দিবা এবং আখিরাতে তারার শাস্তি দিবা। মুসলিম এরাও মনে হয় যে মুসলিম হইলিয়া বাপুরাম সাপুরের লাখান, খালি দুধ ভাত খাইলো আর করে না কো ফুসফাস, এরকম নাই। মুসলিম হইলিয়া মান রা আমিন কো মুন কারণ ফালি গাইরু বি আদি ফাইলাম ইস্তাদিফা বি লিসানি ফাইলাম ইস্তাদিফা বি কলবি জালিকা আদাফুল ঈমান। যদি কোন আল্লাহ আল্লাহ রাসূল বিরোধী, ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী কিছু দেখে, তাহলে শক্তি দিয়ে পরিবর্তন করে দিব যারা ক্ষমতা আছে। যারা ক্ষমতা নাই তারা মুখ দিয়ে কইব, অন্তত হককে আর কিছু না পারে অন্তর দিয়ে কিনা করবো। জালিকা আদাফুল ঈমান, সেটাই লোকের দুর্বলতম ঈমানের। এত আমরা আমরা অবস্থান থেকে আমরা যারা যতটুকু যার সামর্থ্য আছে আমরা যেন এই ব্যাপারে সচেতন হই, এই ব্যাপারে আমরা ভূমিকা পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তৌফিক দান হরুকা, আমরা দেশের নেতৃবৃন্দরে বোঝার তৌফিক দান হরুকা। আমরা কারো বিরুদ্ধে নাই, তবে আমরা চাই যে যারা এইসব মুসলিম সমাজ অশ্লীলতার ছড়াছড়ি করতে চায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়্য বাদা। আসলে আমি বক্তব্য রাখতাম নয়, আপনাদের দীর্ঘ সময় ধরে অনেক সময় ধরে বক্তব্য শুনছেন, আমি আপনাদের একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতাম। সেই আর আমরা আজকে খুতবার মাঝে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করছি। তো আমরা পরিচয় লাগে আমরা মুসলিম এবং আমরা দিনের লাগে ইসলাম, আর দিনের লাগে মানে আমরা জীবন ব্যবস্থায় লাগে ইসলাম। আমরার এই জীবন ব্যবস্থা আমরা যে পালন করি আর এই ভারত উপমহাদেশ বিশেষ করে মুসলমান হলের বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা দিতে হয়েছে। যখন এই ভারত উপমহাদেশ মুসলমানরা যদিও আকিদা বিশ্বাস আমলের দিক দিয়ে স্ট্রং না থাকা থাকা অবস্থায়ও ব্রিটিশরা আইসে, ব্রিটিশরা আইয়া সর্বপ্রথম তারা যে জিনিসটা করছে, তারা যখন এই ভারতের কর্তৃত্ব নিছে তখন তারা ভারতের যে শিক্ষা নীতি আছিল সেটার উপরে তারা আঘাত করছে এবং তারা একটা নতুন শিক্ষানীতি এই চালু করছে যাতে আগর যারা শিক্ষিত আসলা বা আগর যারা সচেতন মানুষ আসলা তারারে যাতে ব্যাকওয়ার্ড ফেলান যায়, ফিসেনি ফেলান যায়। পরবর্তীতে আমরা যখন ব্রিটিশ থেকে আলাদা হইলাম, পাকিস্তান আইল, পাকিস্তানে আইয়া পাকিস্তানে আমরার মাতৃভাষা লইয়া তারা অনেক কিছু করলো। 1951 সালের 21 ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন হইল, এর মাধ্যম দিয়া একটা ভাষার যে হরাইয়া দেওয়ার যে ষড়যন্ত্র আসিল সেটা প্রতিহত করা হয়েছে। পরবর্তীতে আমরা 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 শাসন করি আর এখন এর লাগিয়া আমরা আমরাই, কিন্তু তারপরেও আমরার ভিতরে কিছু কুচক্রি মহল বারবার আমরা শিক্ষানীতিরে কীভাবে শিক্ষা তাকিয়া ইসলামরে সরানি যায়, কীভাবে ইসলামরে তাকিয়া মানুষে ইসলাম থেকে দূরে সরানো যায়, সেকুলার লাইফ লিড করা যায়, অমুসলিম কালচার আমরা মাঝে স্টাবলিশ করা যায়, এর লাগিয়া ষড়যন্ত্র চলের এবং তারই অংশ হিসাবে 2023 সালের এখন জানুয়ারি মাস নতুন যে বই হয়েছে
আমরা স্কুল লক্ষ যে বই আইছে, NCTV-এ যেসব বই, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ডের মাধ্যমে যে বইগুলো আইছে, বিশেষ করিয়া এই বছর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইগুলারে আমূল পরিবর্তন আনা হয়েছে। এবং এই পরিবর্তনের মাঝে যে একটা বিষয় আনা হয়েছে যেটার মাধ্যমে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বা বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি যে শান্ত আছে এটারে উত্তপ্ত করার লাগিয়া আমি মনে করি যে একটা একটা ষড়যন্ত্র, যে বাংলাদেশও বিভিন্নভাবে ষড়যন্ত্র, আমরা ষড়যন্ত্রের মাঝে আসি, শির্ক বেদাত্ব আছে আমরা ইমান আমলে নষ্ট করবার লাগিয়া, এরপরে আছে যে মাদকর ছড়াছড়ি সময়, আপনি যদি রাস্তামুখে আটিয়ে যান দেখবা মাদক নিরাময় কেন্দ্র অথারেড মানে এড অথারেড তিতার এডখানে মানে এই ধরনের কিছু রোগী তৈরি হয়ে গেছেন যাদের চিকিৎসা দেওয়া দরকার, আর এর পিছনে যারা কিতা করেন যে ইন্ধন যোগার, যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি তারা যদি চায় যে মাত্র কয়েক ঘন্টার ভিতরে মাদক মুক্ত করতে পারবো বাংলাদেশে, কিন্তু এসব জিনিসের সাথে এমন শক্তি জড়িত যেটা খুব সহজে এটারে কিতা করা যায় না। আমরা দেশের মানে বড় বড় পলিটিশিয়ান হলে হন যে এইসব অর্থ কেলেঙ্কারির সাথে এমন শক্তি জড়িত যে এগুলো হইলে মানে অস্তিত্বের সংকট, মানে সুপ্রিম অথরিটি যদি খাফে তার আর মানে কুচক্রি মহলের ব্যাপারে, তো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীতে মাদক আমরা সমস্যা, আমরা দেশ এবং জাতির লাগি সমস্যা, কিন্তু এটা দূরীকরণ সম্ভব কিন্তু খরা হর না। ঠিক অনুরূপভাবে দেখবা সন্ত্রাস এবং জঙ্গিবাদ, সন্ত্রাস এবং জঙ্গিবাদ একশ্রেণীর মানুষ আছে ইসলামের নামে হোক আর ইসলাম ছাড়া হোক, সন্ত্রাস এবং জঙ্গিবাদের মাধ্যমে আমরার এই তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র জনপদ এই যে 1971 ইংরেজিত স্বাধীনত হয়েছে একটা দেশ, সেই দেশে বিশৃঙ্খল করবার লাগিয়া দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করবার লাগিয়া চক্রান্ত চলের, এবং এই চক্রান্ত আমরা সবে সচেতন থাকতে হইব এবং যারা দায়িত্বশীল আছেন তারা আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হইব। তো অনুরূপভাবে যে টেক্সট বুকে যে করা জিনিসটা করা হয়েছে সমকামিতার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, এই বইয়ের মাঝে 6 এবং 7 বইয়ের মাঝে যেসব বই পরীক্ষামূলক সংস্করণ হিসাবে যে বইগুলো চালু করা হয়েছে, ইতিহাস সমাজবিজ্ঞান, ইতিহাস সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষার নামে অ্যাডাল্ট এডুকেশনের নামে বাচ্চান্তরে মানে সেক্সুয়াল এডুকেশনের দিকে এনকারেজ করা হচ্ছে, অথচ যুগ যুগ ধরে এই এলাকা এই জনপদে মানুষ বসবাস করছে, ইতার না ফলিয়াও মানুষে তার মানে অ্যাডাল্ট লাইফ লিড করছে, কিন্তু এখন হঠাৎ করিয়া 2023 সাল এখন নতুন করিয়া মানে প্রয়োজন দেখা দিল যে এখন আমার 6-এর বাচ্চা, এখন আমার 7-এর বাচ্চা, এখন আমার ছেলে মেয়ে, আমার দেশের অবকাঠামোগত অনেক সমস্যা আছে, ছেলে ও মেয়ে একসাথে ক্লাস করে, এখন তারারে ক্লাসে বইয়া টিচারে কথাই কইবা যে কিতার দায় তোমার নেপকিন চেঞ্জ করতে হইব, তোমার কিহর দায় তোমার লগর ছাত্রীয়ে কতদিন থাকিয়া স্কুলে আয় নাখেনে, মাসক হঠাৎ করি আয় নাখেনে, এইসব বিষয় লগিয়া টেক্সট বুকের মাঝে অ্যাড করা হয়েছে। তো আমরা এই ব্যাপারে যারা দায়িত্বশীল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি, আর এগুলোর মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশের সন্ত্রাস এবং জঙ্গিবাদ সহ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিরে মানে উত্তপ্ত করা এবং অবনতি করার হীন ষড়যন্ত্র চলের, এটার সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনিয়া যথাযথভাবে তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করা দরকার, যে সর্বোচ্চ যারা দায়িত্বশীল আছেন, শিক্ষা বিভাগের যারা দায়িত্বশীল আছেন বা বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান সহ যারা আছেন, আমরা মনে করি যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রত এগুলা চাইল্ড এডুকেশন এই মানে চাইল্ড লক্ষরে অ্যাডাল্ট এডুকেশনের দরকার নাই, এগুলোর কোনো দরকার নাই, শত শত বছর থাকিয়া আমরা মা বই লক্ষলে এগুলা তারা জানিয়ে আইছেন, তারা মা বই নক্ষর কাছ থেকে তারা মহিলা অঙ্গনও তারা এটা গীতা করছেন, এখন এটা বই বাজে ফলিয়া ফয়েন ফুড়ি তোরা দেখে দিব সমকামিতারে উৎসাহিত করা হর, তো এই ব্যাপারে যথাযথ দায়িত্ব মানে ভূমিকা ভার রাখবার লাগিয়া আমরা সবরে আহ্বান জানাই, আর যে যে প্রত্যেকে যার যার অবস্থান থাকিয়া, আমরা এখানে যারা আছি আমার বক্তব্য যারা আমরা প্রত্যেকে যার যার অবস্থান থাকিয়া আপনার ইউনিয়ন চেয়ারম্যান আপনার যদি মানে যেসব দায়িত্বশীলের লোক আপনার লিঙ্ক আছে আপনি আপনার এই প্রতিবাদটা জানক, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে কোনো সমাজে যখন অন্যায় অশ্লীলতা যখন ছড়াইয়া পড়ে আর যদি মানুষ এটার যদি এইটার বিরুদ্ধে অবস্থান না নেয় তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা দোয়া করাইব দোয়া কবুল করতে নেয়, আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন তারারে কিতা করবা তারারে তারারে শাস্তি দিবা, তারারে শাস্তি উঠাই না হইতো নাই,
এবং সূরা নূরের 19 নম্বর আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, যারা চায় যে মুসলিম সমাজের মাঝে অশ্লীলতা ছড়াইয়া পড়ুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার শাস্তি দিবা এবং আখেরাতে তার শাস্তি দিবা। এতে আমরা আল্লাহর শাস্তি থাকিয়া আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আর, এবং আমরা আমরা যার যার অবস্থান থাকিয়া, মুসলিমেরাও নাই যে মুসলিমের লাগিয়া বাপুরাম সাপুরের লাখান খালি দুধ ভাত খাইলো আর করে না কো ফুসফা, সেরকম নাই। মুসলিমের লাগিয়া মান রা আমিন কো মুন কারণ ফালি গাই রবি আদি ফাইলাম ইয়াস্তাদিফা বি লিসানি ফাইলাম ইয়াস্তাদিফা বি কলবি জালিকা আদা ফুল ইমান। যদি কোনো আল্লাহ আল্লাহ রসুল বিরোধী, ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী কিছু দেখে তাহলে শক্তি দিয়ে পরিবর্তন করে দিব, যারা ক্ষমতা আছে। যারা ক্ষমতা নাই তারা মুখ দিয়ে কইব, অন্তত হককে আর কিছু না পারে অন্তর দিয়ে গিনা করবো। জালিকা আদাফুল ইমান, সেটাই হলো কি দুর্বলতম ইমানের। এতে আমরা আমরা অবস্থান থেকে আমরা যারা যতটুকু যার সামর্থ্য আছে আমরা যেন এই ব্যাপারে সচেতন হই, এই ব্যাপারে আমরা ভূমিকা পালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান হরুকা, আমরা দেশের নেতৃবৃন্দরে বোঝার তৌফিক দান হরুকা। আমরা কারো বিরুদ্ধে নাই, তবে আমরা চাই যে যারা এইসব মুসলিম সমাজে অশ্লীলতার ছড়াছড়ি করতে চায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান হরুকা, আমরা নেতৃবৃন্দ হলের হেদায়ত দান হরুকা, বুঝ দান হরুকা, এবং যারা এগুলোর সাথে জড়িত আছে তারা হেদায়ত দান হরুকা, এবং তারা এইসব চিন্তা চেতনা থেকে ফিরিয়ে আইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান হরুকা। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।